প্রবলেম্যাটিক। দেখো একটু, এ ওয়ার্কার টেক্স 120 আওয়ার টু ডু এ জব। একজন ওয়ার্কার একটা কাজ করার জন্য সে 120 ঘন্টা সময় নিছে, ফর হুইচ দ্য টাইম অ্যালাউ ইজ 150 আওয়ার্স, যার জন্য সময় দেওয়া ছিল 150 ঘন্টা। দেখো, সময় অ্যালাউ করা ছিল, অনুমোদন দেওয়া ছিল যে তাকে কাজ করতে, টোটাল সময় দিয়েছিল 150 ঘন্টা, সে কাজ করে ফেলছে 120 ঘন্টায়। পার্থ, টোটাল সময়টাকে আমরা বলি স্ট্যান্ডার্ড আওয়ার, আর যেই সময়টা সে কাজ করেছে এটাকে আমরা বলি অ্যাকচুয়াল আওয়ার। হিজ ডেইলি রেট ইজ ₹50 পার আওয়ার, তার দৈনিক মজুরির হার, ডেইলি রেট, 50 টাকা ঘন্টা প্রতি, প্রতিদিন প্রতি ঘন্টায় সে 50 টাকা করে মজুরি পাবে। তোমাকে বের করতে বলছে, ক্যালকুলেট দ্য ওয়ার্ক কস্ট অফ দ্য জব, তোমাকে এই কাজের ওয়ার্ক কস্ট বের করতে হবে আন্ডার দ্য ফলোয়িং মেথড অফ পেমেন্ট অফ ওয়েজেস। ওয়েজেস বের করার এই মেথডগুলো ব্যবহার করে তোমাকে ওয়ার্ক কস্ট বের করতে হবে। এখন ওয়েজেস বের করার মেথড দেখো, একটা মেথড হচ্ছে টাইম রেট, একটা হচ্ছে হালসি অ্যান্ড আর একটা হচ্ছে রোয়ান। এই চার মেথডে তুমি অঙ্ক পারলে এখানে অধিকাংশ অঙ্ক পারবা। তো কি রেট, টাইম রেট, হালসি, রোয়ান। এখন টাইম রেটের একটা ফর্মুলা তোমাকে শিখতে হবে, হালসি একটা ফর্মুলা শিখতে হবে, রোয়ানের একটা ফর্মুলা তোমাকে শিখতে হবে। এখন আসো আমরা প্রত্যেকটা মেথডে কি বের করবো, ওরা বলেছিল, আমি জায়গাটা মার্ক করে রাখি। ক্যালকুলেট দ্য ওয়ার্ক কস্ট অফ দ্য জব, তোমাকে ওয়ার্ক কস্ট বের করতে হবে এই কাজের। ওয়ার্ক কস্ট খেয়াল রাখো, আমরা বের করব ওয়ার্ক কস্ট, আর মেথড কি, টাইম রেট, হালসি, রোয়ান। এডিশনাল ইনফরমেশন, অন্যান্য তথ্যাদি, অন্যান্য তথ্য কি, ম্যাটেরিয়াল রিকোয়ার ফর দ্য জব, এই কাজের জন্য ম্যাটেরিয়াল লাগবে 1200 টাকা, আর ফ্যাক্টরি ওভারহেড দরকার হবে 125% অফ ওয়েজেস, ওয়েজেস আমরা যা বের করব তার 125% হবে ফ্যাক্টরি ওভারহেড। আর তুমি জানো ওয়ার্ক কস্ট অফ জব, ওয়ার্ক কস্ট বের করতে তিনটা জিনিস যোগ করতে হয়, তিনটা জিনিস যোগ করলে ওয়ার্ক কস্ট হয়, এই যে ওয়ার্ক কস্ট অফ দ্য জব, ম্যাটেরিয়াল, লেবার, ওভারহেড, ম্যাটেরিয়াল, লেবার, ওভারহেড, এই তিনটা জিনিস যোগ করলে আমাদের পাই আমরা ওয়ার্ক কস্ট। তো ম্যাটেরিয়াল ওরা বলেছে 1200 টাকা, ম্যাটেরিয়াল ওরা বলেছে 1200 টাকা, আর লেবার আমরা বের করব, আর ওভারহেড বলছে লেবারের 125%, তাহলে সবগুলো যোগ করলে আমরা পেয়ে যাব কি, ওয়ার্ক কস্ট। তাহলে আমাদের কাজ মূলত বের করা হচ্ছে ওয়েজেস, আর ওয়েজেস বের করার জন্য আমাকে কয়েকটা মেথড ফলো করতে বলছে আন্ডার দ্য ফলোয়িং মেথড অফ পেমেন্ট অফ ওয়েজেস। ওয়েজেস বের করার প্রথম মেথড টাইম রেট, তো আসো আমি টাইম রেটে ওয়েজেস বের করি। তুমি চাইলে খাতায় লিখে ফেলতে পারো, নয়তো বা শুধু দেখতে পারো, পরে করা যাবে। আমরা লিখবো হেয়ার স্ট্যান্ডার্ড রেট, স্ট্যান্ডার্ড রেট। দেখো অঙ্কে আমাদের ঘন্টা প্রতি কত টাকা দিবে যেন বলছে, 50 টাকা, এটাকে আমরা বলি স্ট্যান্ডার্ড রেট। অ্যাকচুয়াল আওয়ার, কর্মচারী কাজ করার জন্য মোট কতক্ষণ সময় নিয়েছে, 120 ঘন্টা, এটাকে বলি আমরা অ্যাকচুয়াল আওয়ার। আর একটা হচ্ছে স্ট্যান্ডার্ড আওয়ার, স্ট্যান্ডার্ড টাইম লেখা এখানে, স্ট্যান্ডার্ড আওয়ার, স্ট্যান্ডার্ড আওয়ার। আমরা টোটাল সময় দিয়েছিলাম কত, 150 ঘন্টা। আর টাইম সেভ, টাইম সেভ হচ্ছে, টাইম সেভ হচ্ছে 30 ঘন্টা, মানে দেখো তাকে 150 ঘন্টা সময় দেওয়া ফলে সে 120 ঘন্টায় করে ফেলছে, 30 ঘন্টা সময় কম নিয়েছে, এটাকে আমরা বলি টাইম সেভ। এই মানগুলো আমরা লিখে ফেলবো। এরপরে আমাদের কাজ রিকোয়ারমেন্ট ওয়ান, টাইম রেট, রিকোয়ারমেন্ট ওয়ান, টাইম রেট। টাইম রেট লিখে লিখবো ওয়েজেস এর সূত্র, ওয়েজেস এর সূত্র হচ্ছে অ্যাকচুয়াল আওয়ার, স্ট্যান্ডার্ড রেট, অ্যাকচুয়াল আওয়ার, স্ট্যান্ডার্ড রেট, এটা হচ্ছে টাইম রেটের সূত্র, অ্যাকচুয়াল আওয়ার, স্ট্যান্ডার্ড রেট। তো অ্যাকচুয়াল আওয়ার হচ্ছে 120 ঘন্টা, আর স্ট্যান্ডার্ড রেট হচ্ছে 50 টাকা, 120 ঘন্টা, 50 টাকা, গুণ করলে হয় 6000 টাকা। এই হচ্ছে আমাদের ওয়েজেস, আমাদের ওয়েজেস বের হয়ে গেল 6000। একটু কি বুঝেছ? হ্যাঁ ভাইয়া বুঝেছি। আচ্ছা, ওয়েজেস বের হয়ে যাওয়ার পর পার্থ আমাদের বের করতে হবে ওয়ার্ক কস্ট। এই যে দেখো, ক্যালকুলেট দ্য ওয়ার্ক কস্ট অফ দ্য জব, এই কাজের ওয়ার্ক কস্ট। ওয়ার্ক কস্ট বের করার জন্য সবসময় তিনটা জিনিস যোগ করা লাগবে, ম্যাটেরিয়াল অঙ্কে দেওয়া থাকবে, দেওয়া ছিল 1200 টাকা, এই যে 1200 বসাবো, আর লেবার আমরা এখন যেটা বের করছি এই যে 6000, এটা বসাবো। এখানে লিখা লেবার আমরা বের করছি ওয়েজেস, লেবার আর ওয়েজেস একই জিনিস, তুমি লেবারও লিখতে পারো, ওয়েজেসও লিখতে পারো, ওকে, লেবারও লিখতে পারবা, ওয়েজেসও লিখতে পারবা। তো ম্যাটেরিয়ালের টাকা ওরা দিয়ে দিছে 1200, ওয়েজেসের টাকা আমরা এখন বের করছি 6000, আর ওভারহেড হবে কত,
ওভারহেড অঙ্কে বলেছিল 125% অফ ওয়েজেস, ফ্যাক্টরি ওভারহেড 125% অফ ওয়েজেস, তাহলে ওয়েজেস কত ছিল ভাইয়া? 6000। এই 6000-এর আমরা নিব 125%, 6000-এর 125% হয় 7500, তাহলে সব যদি যোগ করে দেই আমাদের হয়ে যায় 14700। এই 14700-কে আমরা বলি ওয়ার্ক কস্ট, এই 14700-কে আমরা বলি ওয়ার্ক কস্ট। এখানে কি প্রশ্ন আছে তোমার? এবার হচ্ছে আমরা কিন্তু ওয়ার্ক কস্ট করে ফেলছি টাইম রেটে, এবার আমরা হালসি মেথডে করব, হালসি প্ল্যান। তো আমরা লিখব রিকোয়ারমেন্ট টু, এই যে রিকোয়ারমেন্ট টু বা বি হালসি প্ল্যান। হালসি প্ল্যানে আমরা ওয়েজেসের সূত্র লিখব। হালসি প্ল্যানে ওয়েজেসের সূত্রটা একটু চেঞ্জ হবে, ওয়েজেস ইকুয়াল টু অ্যাকচুয়াল আওয়ার স্ট্যান্ডার্ড রেট, অ্যাকচুয়াল আওয়ার স্ট্যান্ডার্ড রেট, 50% অফ টাইম সেভ স্ট্যান্ডার্ড রেট, 50% অফ টাইম সেভ স্ট্যান্ডার্ড রেট, এটা ভাইয়া ফর্মুলা। এবার যদি মান বসাই, অ্যাকচুয়াল আওয়ার আমাদের অঙ্কে ছিল 120, এই যে 120, স্ট্যান্ডার্ড রেট হচ্ছে 50, এই যে 50, আর এই যে 50% এটা সূত্রের, এটা অলওয়েজ 50%, সব সময় সব অঙ্কের জন্য 50%। তো 50% মানে আমরা যদি পার্সেন্ট ছেড়ে দিই হয় যে 0.5, টাইম সেভ, টাইম সেভ আমাদের অঙ্কে ছিল 30, বসালাম 30, স্ট্যান্ডার্ড রেট, স্ট্যান্ডার্ড রেট হচ্ছে 50 টাকা, বসালাম 50 টাকা। ওভারঅল যদি পুরোটা ক্যালকুলেশন করি, পার্সেন্ট ছেড়ে দিলে 0.50 হবে না? হ্যাঁ, 0.50, 0.50 আর 5 একই জিনিস ভাইয়া, দাও 50 দাও, আনসার সেম আসবে, সমস্যা নাই। এই যে দেখো অ্যাকচুয়াল আওয়ার 120, স্ট্যান্ডার্ড রেট হচ্ছে 50, 50% সূত্রের, টাইম সেভ হচ্ছে 30, স্ট্যান্ডার্ড রেট 50, ওভারঅল আনসার বের করলে আসে 6750। এই 6750 আমরা আলম কি বের করছি? ওয়েজেস। এবার আমরা যদি ওয়ার্ক কস্ট বের করতে যাই, ক্যালকুলেট দ্য ওয়ার্ক কস্ট অফ জব, ওই যে ম্যাটেরিয়াল 1200 বসাইতে হবে, আর লেবার, লেবার হচ্ছে আমরা এখন যেটা বের করছি 6750 বসবে। এখানে ভুল করা আছে, দুই জায়গায় ওয়েজেসের সূত্রটা দুই রকম হচ্ছে না? হ্যাঁ হ্যাঁ, মেথডের কারণে দুই রকম, ম্যাটেরিয়াল হচ্ছে 1200, ওয়েজেস বা লেবার আমরা বের করছি 6750, আর ওভারহেড কত হবে ভাইয়া? ওভারহেড হবে ওই যে 6750-এর উপর 125%, ওই যে অঙ্কে বলে দিছিল যে ফ্যাক্টরি ওভারহেড হবে ওয়েজেসের 125%। তো ওয়েজেস যত ছিল তার 125% আমরা বসাইছি, পেয়ে গেছি 8438। এবার যদি আমরা তিনটা যোগ দিই আমাদের টাকা এসে পড়ে 16,388। 6750 কিভাবে হলো? এই যে এই ব্যালেন্সটা, ওই যে ওইটা, ওয়েজেসটা 6750। এবার এই 6750-এর 125%, 8438। এবার যদি তিনটা যোগ দিই 16,000, এটা হচ্ছে আমাদের আনসার 16,388। একইভাবে যাবে, শুধু টাইম রেটের একটা সূত্র, হালসির একটা সূত্র, আর রোয়ানের আরেকটা সূত্র। আচ্ছা রোয়ানের সূত্রটা একটু দেখো, রোয়ান মেথডের সূত্রটা, রোয়ান মেথডের সূত্রটা হচ্ছে ওয়েজেস ইকুয়াল টু অ্যাকচুয়াল আওয়ার স্ট্যান্ডার্ড রেট, অ্যাকচুয়াল আওয়ার স্ট্যান্ডার্ড রেট। সূত্রটা ওই 50% নাই, তবে টাইম সেভটা উপরে, টাইম সেভ উপরে, টোটাল আওয়ার নিচে, অ্যাকচুয়াল আওয়ার স্ট্যান্ডার্ড রেট। এবার আসো মান বসাই, অ্যাকচুয়াল আওয়ার হচ্ছে 120, স্ট্যান্ডার্ড রেট হচ্ছে 50, টাইম সেভ ছিল 30, টোটাল আওয়ার মানে আমাদের স্ট্যান্ডার্ড আওয়ার যেটা ছিল 150, অ্যাকচুয়াল আওয়ার 120, স্ট্যান্ডার্ড রেট 50। এবার যদি আমরা আনসার বের করি পুরোটা, আমাদের আনসার চলে আসে 7200, মানে জাস্ট এই অংশটা একটু চেঞ্জ হবে, 120 গুণন 50, তারপরে হচ্ছে প্লাস, প্লাস উপরে টাইম সেভ, উপরে টাইম সেভ 30, নিচে হচ্ছে টোটাল আওয়ার, টোটাল আওয়ার 150, অ্যাকচুয়াল আওয়ার হচ্ছে 120 আর হচ্ছে 50। এটা তুমি 30-কে আগে 150 দিয়ে ভাগ করবা, পরে 120 দিয়ে গুণ করবা, পরে আবার 50 দিয়ে গুণ করবা, আর সব শেষে এই টাকাটা যোগ করে দিবা, হয়ে যাবে 7200। তুমি চাইলে ধাপে ধাপেও করতে পারো। এবার আমরা যদি 7200 টাকা পাওয়া যায়, আমরা যদি 7200 টাকা পেয়ে যাই কাকে? ওয়েজেস। আমরা আবার লিখবো ক্যালকুলেট দ্য কস্ট অফ জব, ওয়ার্ক কস্ট অফ দ্য জব, আগের মতোই ম্যাটারিয়াল 12,000, লেবার বা ওয়েজেস ছিল যেটা বের করছি 7200, আর ওভারহেড হবে এই 7200-এর 125%, 9,000, সব যোগ করলে যা হয় এটা হচ্ছে আমাদের আনসার বা টোটাল। এই তুমি যখন এক একটা মেথডে যাবা, এক একটা সূত্র চেঞ্জ হবে, বাকি পুরো গল্প একদম আগের মতো, একদম সেম। তাহলে তুমি যদি টাইমটা বের করতে পারো,
স্ট্যান্ডার্ড রেট, অ্যাকচুয়াল আওয়ার, স্ট্যান্ডার্ড আওয়ার, টাইম সেভ, তাহলে যে কোনো সূত্রে তুমি আনসার বের করতে পারবা। মানে তুমি টাইম রেট করতে পারবা, হালসি করতে পারবা, রোয়ানো করতে পারবা। দেখি তোমার প্রশ্ন আছে কিনা, কথা বলো।